الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলেমিদ্দিন, সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, ফোরস্কোয়ার ইসলামিক স্কুল ও মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন তো ইনশাল্লাহ? জাজাকাল্লাহ। আমরা আজকে ইনশাল্লাহ অজু গুসল পাক পবিত্রতা এই সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ, এবং 10-15 মিনিট পরে দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো। যেহেতু ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম হচ্ছে, দর্শক শ্রোতা ভাই বোনদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে আসেন, এই প্রশ্নের উত্তরগুলাই আমরা দিয়ে থাকি ইনশাল্লাহ অনুষ্ঠানে। আশা করি দর্শক শ্রোতা আপনারা এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পর ইনশাল্লাহ আপনারা কল করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আমরা কল নেওয়ার চেষ্টা করব। জাজাকুমুল্লাহ খায়র। الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين، وإن كنتم جنبا فاتطهروا، وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه، ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون. بارك الله لنا ولكم بالقرآن العظيم، ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شمان تيكرا بانغلار دوريا بانكا تير بريو درسوك دبائي من بونيرا. আমাদের আজকের আজ্য বিষয় ইসলামের অন্যতম একটি রুকন সালা, এবং সালা আদায়ের পূর্বে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হয়। অজুর প্রয়োজন হলে অজু, ইভেন গুসলের প্রয়োজন হলে গুসল, এবং অজু গুসল করতে না পারলে, পানি না থাকলে, অন্য কোনো কারণে পানি ইউজ করতে আনএবল হলে অল্টারনেটিভ তৈমুর মাধ্যমে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হয়। প্লাস আমাদের বডির কাপড় যেগুলো ইউজ করবো সেগুলোও পাক থাকতে হয়, বডিও ক্লিন থাকতে হয়, পাশাপাশি যে জায়গায় নামাজ পড়বো সে জায়গাটাও ক্লিন থাকতে হয়। আমি মর্মে একটি আয়াত তিলাওয়াত করেছি, সুরাতুল মায়দার আয়াত নম্বর 6। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ইমানদারগণ, যখন তোমরা নামাজ দাঁড়াবে তখন তোমরা অজু করবে। অজু না থাকলে তো অজু করতেই হবে ফরজ, আর যদি অজু থাকে তখনও নতুনভাবে অজু করে নেওয়াটা মুস্তাহাব। আল্লাহ বলেন অজু কীভাবে করবো, চারটি কাজ করার জন্য বলেছেন। ফাগসিলু জুহাকুম, প্রথম কাজটি হলো তোমরা তোমাদের ফুল মুখ, তোমাদের মুখমণ্ডলীকে দৌত করে ফেলবে। দুই নম্বর, ওয়াইদি কুমিলাল মারওয়াফিক, এবং তোমাদের হাত কোনই পর্যন্ত দৌত করবে। তিন নম্বর, ওয়ামসাহু বিরউসিকুম, তোমাদের মাথামাসা করবে। চার নম্বর, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের পা দৌত করবে গুড়ালি পর্যন্ত, পায়ের টখনু পর্যন্ত। ওয়াইন কুমতুম জুনুবান ফাত্তাহারু,
আর যদি তোমরা জানাবত বাইরকম তুমি তোমরা মেজর ইম্পিউরিটি হিসাবে বড় ধরনের নাপাকে নাপাক হও ফাত্ত হারু তো তোমাদেরকে ভালোভাবে পবিত্র অর্জন করার জন্য গোসল করতে হবে ওয়াইন কুম তুম মারদা আও আলা সাফারিন আও জাহাদু মিনকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মা আং ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা যদি তোমরা অসুস্থ হওয়ার কারণে অথবা সফরে পানি পাওয়া যাচ্ছে না অথবা তোমরা টয়লেটে বের হওয়ার কারণে অজুর প্রয়োজন ছিল লামাস্তমুন নিসা নিজের বিবির সঙ্গে সহবাস করার পরে গোসল ফরজ ছিল এই সর্বাবস্থায় যদি পানি অ্যাভেলেবল না হয় পানি না থাকে অথবা পানি বার করতে অক্ষম হও তখন আল্লাহ বলেন ফাতায়াম্মামু তোমরা এই অজুর পরিবর্তেও যেভাবে তোমরা তিয়াম্মুম করতে পারবে ফরজ গোসলের পরিবর্তেও ওই অবস্থাতে তোমরা তিয়াম্মুম করে নামাজ পড়তে পারবে কিভাবে তিয়াম্মুম করবো জি জাযাকুমুল্লাহ আমি সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অনেকেই হয়তো কল করার জন্য অপেক্ষা রয়েছেন অনেকে হয়তো কল করছেন আমরা আপনাদের কল নিব ইনশাআল্লাহ অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন এই প্রশ্নগুলোর উত্তরও দিব যখনই আপনারা কল করবেন এই প্রোগ্রামটি হচ্ছে ইসলামিক কিউএনএ ইকরা প্রোগ্রাম আপনাদের প্রশ্নের মাধ্যমেই আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামটি সুন্দর হচ্ছে এবং অনেকেই কিন্তু আপনার একজনের প্রশ্ন কিন্তু হাজার হাজার দর্শক শ্রোতা ভাই বোনদের উত্তর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার কাছেও কয়েকটি প্রশ্ন এসেছে আমি ওইগুলা হিসেবে গুরুত্বপূর্ণ যেহেতু বক্তব্য আমরা শুনতেছিলাম এই আলোচনা থেকে কিন্তু আমরা অনেক কিছু শিক্ষণীয় ইনশাআল্লাহ আমরা আলোচনা থেকে অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব এবং যেগুলি প্রশ্ন আপনার করবেন ওগুলি উত্তর দেওয়া হবে এবং আমার কাছেও কয়েকটি প্রশ্ন অলরেডি কয়েকজন লাইনও চলে এসে কল নিয়ে নিই এরপরে ইনশাআল্লাহ আমরা বাকি অংশটুকু শুরু করি ইনশাআল্লাহ জি হ্যালো কল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনশাআল্লাহ ওজিরা খোঁজা দিবা ইনশাআল্লাহ কীরকম পড়তে হইব এবং আপনি কীরকম প্র্যাকটিস করলে সহজ হইব ইনশাআল্লাহ জি জি আমরা আপনার প্রশ্নের উত্তর দিই আমাদের মূল আলোচনা চলে যাবো ইনশাআল্লাহ প্রথমত আপনি যেটা বলেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যাম্বিন ওয়া খাতিয়াতিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম তো আপনার বাকি কথাগুলো যেগুলো রেস্টপটে শিখছিল প্রথম দিকে আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যাম্বিন ওয়া খাতিয়াতিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম ঠিক আছে ইনশাআল্লাহ তো এইভাবেই পড়বেন ইনশাআল্লাহ অনেকটা ঠিক আছে আপনার মাশাআল্লাহ এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের সকল গুনাহ মাফ করতে পারেন তওবার মাধ্যমে আমরা তওবা নজিরটা পড়ি আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল ইসলামের অন্যতম একটি রুকন সালা কারণ এই মাসটি রজবের মাস এবং প্রসিদ্ধ মত অনুযায়ী এই মাসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেরাজে গমন করে যে সমস্ত জিনিস আমার জন্য নিয়ে এসেছিলেন তার মধ্যে অন্যতম একটি উপহার হলো সলা যে মেরাজে নামাজ পঞ্চাশ ওয়াক্তের আল্লাহর পক্ষ থেকে ফরজ করেছিলেন কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের অনুরোধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারবার আল্লাহর কাছে যাওয়ার মাধ্যমে রিকোয়েস্টের ভিত্তিতে নয়বার আগমন প্রস্থানের ভিত্তিতে পাঁচ করে কমানোর পরে শেষ পর্যন্ত যখন 45 নামাজ আল্লাহর পক্ষ থেকে কম করে দেওয়া হলো মাত্র থাকলো পাঁচ ওয়াক্তের নামাজ আল্লাহ তখন বলেই ফেললেন তিলকা খামসুন বা তিলকা খামসুন যে আপনি এবং আপনার উম্মত এই পাঁচ ওয়াক্তের নামাজ পড়লেও আমি আল্লাহর পক্ষ থেকে
50 বছর সব কন্টিনিউ দিতেই থাকব সুবহানাল্লাহ লা ইউবদ্দালুল কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল আবিদ আমার পক্ষ থেকে আমার সিদ্ধান্ত এটা কোনো পরিবর্তন করা হবে না এই নামাজ কঠিন কিয়ামতের সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে হকুল্লার মধ্যে বাট এই নামাজ বিশুদ্ধ পড়তে গেলে আমার আগে আমাদের পবিত্রতা অর্জন করতে হয় অযুর প্রয়োজন হলে অযু গোসলের প্রয়োজন হলে গোসল অযু এবং গোসল পানি দ্বারা করতে না পারলে পানি অ্যাভেলেবল যদি থাকে না অথবা অসুস্থ থাকার কারণে বা সফরে থাকার কারণে আমরা পানি না পাই তখন অল্টারনেটিভ আমরা তৈমুম করতে পারবো এই মর্মে সুরাতুল মায়েদার 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হে ইমানদারগণ যখন তোমরা নামাজে দাঁড়াবে তখন তোমরা অযু করে নেবে অর্থাৎ নামাজে যখন ইচ্ছা হবে তখন অযু না থাকলে তো অযু করতেই হবে ইভেন অযু থাকলেও যদি আমি এই অযু দিয়ে অন্য কাজ করে ফেলি তাহলে আবার নামাজ পড়তে সময় অযু থাকা অবস্থায় নতুনভাবে অযু করা ফরজ নয় ওয়াজিব নয় কিন্তু এরপরেও অবশ্যই সুন্নত এবং মুস্তাহাব হলো আবার অযু করে ফেলা তো নামাজের যখন ইচ্ছা হয় তখন তোমরা অযু করতে হবে হয়তো ফরজ হিসাবে বা অন্ততপক্ষে মুস্তাহাব হিসাবে অযু কীভাবে করবো আল্লাহ বলেছেন ফাগসিলু উজুহাকুম প্রথম কাজ হবে তোমরা তোমাদের মুখমণ্ডলী ভালোভাবে দৌত করে ফেলবে দুই নম্বর ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি তোমাদের হাত দৌত করতে হবে কনুই পর্যন্ত কনুই সহ ওয়ামসাহু বিরউসিকুম তিন নম্বর কাজ হলো তোমরা তোমাদের মাথা মাসা করবে চতুর্থ নম্বর কাজ হলো ওয়ারজুলাকুম ইলাল কাবাইন তোমাদের উভয় পা দৌত করতে হবে টখনু পর্যন্ত পায়ের গুলালি পর্যন্ত এই চারটি কাজ আল্লাহ উল্লেখ করেছেন বিদায় সমস্ত উলামায়ে কেরাম একমত অযু করতে হলে এই চারটি কাজ তো অবশ্যই করতে হবে এবং এই চারটি কাজ ফরজ কারো কোনো দ্বিমত নাই এরপরে আল্লাহ বলেন ওয়াইং কুং তুম জুনুবান ফাত্তাহারু যদি তোমরা মাইনর ইম্পিউরিটি নয় বরং মেজর ইম্পিউরিটি হিসাবে বড় ধরনের তোমরা নাপাক হও জানাবতের অবস্থায় হও সেক্সুয়াল ইম্পিউরিটির কারণে গোসল ফরজ হয়ে যায় ওই অবস্থায় যদি তোমরা হও ফাত্তাহারু তোমাদেরকে ভালোভাবে পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে তোমাদেরকে গোসল করতে হবে পানি দ্বারা অযুও করতে হয় পানি দিয়ে গোসলও করতে হয় পানি দিয়ে বাট যদি অসুস্থতার কারণে অথবা পানি অ্যাভেলেবল নয় মুসাফির হওয়ার কারণে যদি অযু পানি পাওয়া না যায় বা গোসল করা না যায় টয়লেট থেকে বের হওয়ার পরে অথবা শিশবাসের পরে টয়লেট থেকে বের হওয়ার পরে সাথে অযু ব্যাঙ্গে যায় অযু করা লাগে এবং স্ত্রী সহবাসের পরে গোসল ফরজ হয় পানি থাকলে এই উভয় অবস্থায় যদি পানি না পাওয়া যায় আল্লাহ বলেন অযুর পরিবর্তেও যেভাবে তৈমুম করা যায় সমান একই ধরনের তৈমুম ফরজ গোসলের পরিবর্তেও যদি পানি না থাকে বা অসুস্থতার কারণে পানি ব্যবহার করা না যায় তখন তাইমুম করলেও গোসলের কাজ হয়ে যাবে আল্লাহ বলেন ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা যদি এই উভয় অবস্থায় অযুর সময় অযু গোসলের সময় গোসল পানি যদি না পাওয়া যায় বা পানি থাকা সত্ত্বেও ব্যবহার করা না যায় তো উভয় কেসে তৈমুম করা যাবে কী দিয়ে তৈমুম করবো আল্লাহ বলেন সাঈদান তাইয়্যিবা পাক মাটি বা পাক মাটি জাতীয় অন্য কোনো পবিত্র জিনিস দিয়ে আমাদেরকে তৈমুম করতে হবে মাটি অথবা পাক মাটি বা মাটি জাতীয় পাক জিনিসটা তৈমুম করতে হবে কীভাবে আল্লাহ বলেন ফামসাহু বিউজুহিকুম বা আইদিকুম মিনহু তৈমুমের মধ্যে তিনটি ফরজ নিয়ত করতে হবে এবং আরও দুইটি কাজ করতে হবে প্রথম পাক মাটির মধ্যে হাত মেরে পুরা মুখ মাসা করতে হবে যতটুকু জায়গা আমরা অযুতে দৌত করি সমান এতটুকু জায়গা পাক মাটির মধ্যে হাত মারার পরে পুরা ওই জায়গাটা মাসা করতে হবে মুখটা মাসা করতে হবে এক দুই নম্বর ও আইদিকুম মিনহু আবার পাক মাটিতে হাত মেরে পুরা হাত কনুই পর্যন্ত এই জায়গাটুকু মাসা করতে হবে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অযু বা গোসল এবং না থাকা অবস্থায় তাইমুমের ব্যবস্থা রেখেছেন কেন আল্লাহ বলেন মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ এগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য করেন নাই বরং আমাদের জন্য
সহজ করেছেন ফ্লেক্সিবিলিটি রেখেছেন সহজ ইজি রেখেছেন যে অযুর সময় অযু গোসলের সময় গোসল অযু বা গোসলের জন্য পানি না থাকা অবস্থায় অথবা পানি ব্যবহার করার উপযোগী না থাকলে তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্টারনেটিভ আমাদেরকে তাইমুমের পারমিশন দিয়েছেন দিনকে সহজ করার জন্য আল্লাহু আকবার এবং উদ্দেশ্য হলো আমাদেরকে পবিত্র করা ওয়ালাকিন ইউরিদুল ইউতাহিরাকুম আল্লাহর মুখ্য উদ্দেশ্য হলো আমাদেরকে পবিত্র করা অযুর মাধ্যমে গোসলের মাধ্যমে এবং অযু গোসলের সুযোগ না থাকলে আমরা তাইমুমের মাধ্যমে আমরা নিজেকে পবিত্র করতে পারি ওয়ালিউতিম্মা নিয়মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়মাকে আমাদের উপর পরিপূর্ণ করেছেন এইভাবে অযু এবং তাইমুমের বিধান দিয়ে এজন্য আমাদের পরে পূর্বে আমাদেরকে অযু করতে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত-তুহুরু শত্রুল ঈমান পবিত্রতা এবং পিউরিফিকেশন ঈমানের অর্ধেক কিভাবে অর্ধেক যে ঈমানের মাধ্যমে আমাদের বাহির এবং অন্তর উভয়টা আমরা পরিষ্কার করে থাকি আর অযুর মাধ্যমে অন্ততপক্ষে বাহির পরিষ্কার হয় সেই হিসাবে অর্ধেক কাজ হয়ে গেল এর জন্য নামাজের পূর্বে আমাদের পবিত্রতার জন্য আমরা বাহির পরিষ্কার করার জন্য পবিত্র করার জন্য আমরা অযু করি অথবা গোসল করি এইটা যত গুরুত্বপূর্ণ এর চেয়ে তো আরও বেশি গুরুত্ব হবে আমাদের অন্তরকেও পরিষ্কার রাখা এর জন্য ওলামায়ে কেরাম মনে করেন যে তোহারত হলো দ্বিতীয় প্রকার একটি তোহারতে মানবী তোহারতে বাতিনি আর একটি তোহারতে হিস্সি তোহারতে মানবী বা বাতিনি তোহারত বলতে বোঝায় আমাদের অন্তরকে নামাজের আগে আমরা শিরিক থেকে পাক থাকতে হবে গুনাহ থেকে পাক থাকতে হবে আমাদের মধ্যে তৌহিদ আল্লাহর একতার বিশ্বাস থাকতে হবে কারণ মুশরিকের অন্তরে শিরক এটা একটা নজাস একটা নাপাক ইম্পিউরিটি ইন্নামাল মুশরিকু নজাসুন আর আমরা মুমিন ইমান যখন থাকে তখন আমাদের অন্তর পাক হয়ে যায় ইন্নাল মুমিন লা ইয়াজুসু ঠিক আছে আমাদের অন্তরকে পরিষ্কার করতে হবে তারপরে জাহির পরিষ্কার করতে হবে অযুর মাধ্যমে ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা পরবর্তীতে আবার আমরা ফিরে যাব ইনশাআল্লাহ জি জাযাকুমুল্লাহ খায়র আমরা সাথে প্রচুর কলার লাইনে চলে এসেছি আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্ন কে নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আলাইকুম আর কোন প্রশ্ন আছে আপনাকে এবং আমরা যারা যাই নাই অন্ততপক্ষে একবার যারা গিয়েছি আল্লাহ যেন বারবার হরমায়ন সাহেবের জিয়ারত হজ এবং উমরার মাধ্যমে যেন করার সুযোগ করে দেন আমিন আমিন আপনার প্রশ্ন হলো আমাদের আজকের রাজ্য বিশ্বের সাথে সম্পর্কিত প্রশ্ন করেছেন যে আপনি সেখানে গিয়ে হরম শরীফে ঢুকার পরে হয়তো বের হতে পারবেন না উমরার জন্য যাবেন ইচ্ছা করেছেন রমজানে যাওয়ার জন্য তো অনেক সময় অযু চলে যায় সেই হিসাবে যদি আপনি সাথে একটা পাথর বা মাটি রাখলেন আর অযু গেলে মসজিদের ভিতরে আপনি বের না হয়ে সরি তৈমুম করে ফেললেন এইভাবে কি করা যাবে আনফরচুনেটলি করা যাবে না কারণ তৈমুম আমরা করব কখন যে সময় পানি অ্যাভেলেবল থাকে না বা পানি আমি ব্যবহার করতে পারবো না আশপাশে যে পানি থাকে ইভেন এক মাইলের ভিতরেও আপনি নমাজের ভিতরে সেখানে গিয়ে পানি ব্যবহার করে অযু করতে পারবেন সে সুযোগ থাকলে আপনাকে তৈমুমের পারমিশন দেওয়া হবে না ফালাম তাজি দু মান আল্লাহ বলেছেন পানি যদি না পাও অথবা থাকা সত্ত্বেও অসুস্থতার কারণে পানি ব্যবহার করতে অক্ষম হও তখন গিয়ে তৈমুম করা যাবে তো আপনি যেহেতু আপনার হোটেলে পানি আছে বা আলহামদুলিল্লাহ আপনি হয়তো জানলে খুশি হবেন হরম শরীফ থেকে বের হলেই আশপাশ কিন্তু সব জায়গায় গ্রাউন্ড ফ্লোরে সেখানে অদূর ব্যবস্থা রয়েছে চতুর্দিকে আপনি হাম্মাম লেখা দেখলেই বুঝবেন সেখানে অযুর ব্যবস্থা রয়েছে ইভেন প্রয়োজনে জমজমের পানি দিয়েও অযু করা যায় আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একদিন জমজমের পানি দিয়ে অযু করেছিলেন যায় আছে
এইটা পারমিশন নাও দিতে তো পারমিশন নাও থাকে আমি বলতেছি আর কি যে আপনি তো হয়তো আপনার যদি আপনার ইয়েতে পানি থাকে আপনার সঙ্গে বুতলেটা রাইখা দেন আর যদি সময় অযু যায়ও চলে আপনি একটু বাইরে গিয়ে যদি কোথাও ইয়ে দিয়া কোন যেখানে দোকান আছে কাছে আপনি বাইরে আশপাশে অযুর ব্যবস্থা যথেষ্ট জায়গা রয়েছে নিচে তো প্রায় সব জায়গার মধ্যেই চতুর্দিকে অযুর জায়গা রয়েছে সমস্যা হবে না ইনশাআল্লাহ এজন্য এই যে অবস্থায় হরমের ভিতরে ঢোকার কারণে আমি বের হতে হয়তো কষ্ট হবে আবার বের আবার ঢুকবো কীভাবে এটা আমি এখানে তৈমুম করে ফেলি শুধু এই অবস্থার কারণে তৈমুম করা যাবে না এক দুই নম্বর তৈমুম করবেন কীভাবে আপনি জিজ্ঞাসা করেছেন তৈমুম কীভাবে করবেন তো প্রথমে আপনার অন্তরে থাকতে হবে যে আমি এই মাটি দিয়ে আমি তৈমুম করে পাক হওয়ার জন্য আমি এটা করতেছি এটা হতে পারে অজুর পরিবর্তে ইভেন ফরজ গোসলের জন্য যদি একজন লোক এত অসুস্থ হয়ে পড়েন যে উনি গোসল করতে পারবেন না তো উনিও তৈমুম করে নামাজ পড়তে পারবেন এক্সাম্পল হিসাবে একটি জেহাদে এক সাহাবি উনি শত্রুপক্ষের আক্রমণে উনি এতভাবে আঘাত পেয়েছেন মাথার মধ্যে পুরো মাথা জখম হয়ে গিয়েছে তখন সাথীকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি কি তৈমুম করে নামাজ পড়তে পারবো ওনার উপর গোসল ফরজ হয়ে গিয়েছিল তখন সাথীরা ফতোয়া দিয়েছিলেন যে না তোমাকে গোসল করতেই হবে তৈমুম করা যাবে না আনফর্চুনেটলি ওই সাহাবি ওই জেহাদে তাদের ফতোয়ার উপর ভিত্তি করে ওনার মাথা জখম ফাটা মাথা সেই মাথা নিয়েও উনি গোসল করে ফেলেছিলেন শেষ পর্যন্ত মাথার জখম তো ডেঞ্জার মারাত্মক উনি শেষ পর্যন্ত মৃত্যুবরণ করলেন নবিয়ে করিম সালাম সেই ঘটনা শুনে অত্যন্ত অনুতপ্ত হলেন এবং বললেন ওই যারা রং ফতোয়া দিয়েছে তারাই রং ফতোয়ার মাধ্যমেই উনাকে হত্যা করেছে খুবই রাগ করেছিলেন এবং উনি বলেছিলেন আমার তো মনে হয় যারাই ফতোয়া দিচ্ছেন তাদের উপর হজ হিসাবে কাসাস হিসাবে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া বাট যেহেতু তারা ইচ্ছা করে অনিচ্ছাকৃতভাবে তারা এই ভুল করেছে সেজন্য আল্লাহ আমি মাফ করে দিয়েছিলেন অর্থাৎ পরিষ্কার যে এই সমস্ত সিচুয়েশনে আল্লাহর নই বললেন তার জন্য পরিষ্কার ছিল যে দুইটা অপশন হয়তোবা উনি তৈমুম করবে আর না হয় মাথার মধ্যে ব্যান্ডেজ প্লাস্টার ব্যান্ডেজ ব্যান্ডে বাকি বডিটা দৌত করলে ওই জায়গাটা মাসা করে ফেললে তার গোসলটা হয়ে যেত ওনারা ওই দুই অপশনে কোনো একটি অপশনও তাকে দিলেন না বলে না তোমাকে স্বাভাবিকভাবে গোসল করতেই হবে তো এইভাবে তৈমুমের পরিবর্তেও গোসল করা যায় কীভাবে করবেন নিয়ত করবেন যে আমি পাক হব এক দুই নম্বর পাক মাটি বা মাটি জাতীয় কোনো জিনিস ইভেন পাথরের উপরও নির্ভর যেগুলো আমাকে মতে তৈমুম করা যায় তো মনে করেন এটা যদি পাথর হয় তো আপনি এখানে হাত আপনি প্রথমে নিয়ত করলেন তারপরে হাতে গড়ি থাকলে তো আপনার গড়িটা খুলতে হবে আপনাকে কারণ পুরো জায়গা তো আপনার মাসা করতে হবে তো আপনি এইভাবে হাত মারলেন নিয়ত আপনার পাকর এরপরে পুরা মুখটা আপনি পুরা মুখটা গ্লাস তালে সরাতে আপনাকে এইভাবে পুরা মুখটা আপনি একবারে পুরা জায়গা পর্যন্ত আপনার সব জায়গাটা আপনার মাসা করতে হবে যাতে পুরো জায়গাটা আপনার আপনার হাত দ্বারা টাচ করা হয়েছে এটা হতে হবে এরপরে আবার সুন্নতর আপনি মাটিতে আবার হাত লাগাবেন বা পাথরে মারিয়া প্রথমে ডান হাত এইভাবে মেন জিনিসটা হলো পুরো হাত কোনো পর্যন্ত আপনার মাসা হয়ে যেতে হবে তো এইবার যদি আপনি করলাম যেভাবে নিতেছি দেখেন এই পর্যন্ত নিলাম কোনো পর্যন্ত তারপরে এইদিকে আনলেন আনি এখানে স্টপ করুন তারপরে আবার বাম হাতে চলে যান এইখান থেকে শুরু করে আপনি কোনো পর্যন্ত নিয়ে তারপরে এই সাইড বাকি আছে আপনি এই পর্যন্ত আনলেন এই জায়গাটা এখন আমি করি নাই এখন আপনি এইভাবে করেন দয়াতের আউটসাইড হয়ে গেল তারপরে ডাইন হাতের আঙুল আপনি এইভাবে খিলা খুলে ভিতর হয়ে গেল তারপরে বাম হাতটা এইভাবে করে পুরোটা হয়ে গেলো দেখেন আমি যেভাবে করেছি পুরো হাতের আঙুল থেকে নিয়ে কোনো পর্যন্ত কোনো জায়গা আমি আমার হাত দ্বারা টাচ করি নাই হাত দ্বারা আমি সইছি না এরকম কোনো জায়গা আমার বাকি থাকে নাই পুরোটা আমার সওয়া হয়ে গিয়েছে আমার সাকর হয়ে গিয়েছে সমান এই হাতটাও ঠিক মুখ যে সময় করেছিলাম পুরা মুখটা কিন্তু একবারে পুরা এখান থেকে শুরু করবেন আপনি এইভাবে এইভাবে তো কয়টি কাজ হলো তিনটি কাজ নিয়ত তারপরে পাক মাটিতে হাত দিয়ে ছুইয়া প্রথমে মুখটা পুরা মুখটা আপনি সারাটা আপনি একদম চুলের গুঁড়ি থেকে নিয়ে আমাদের এই যে আমরা এটা খটা হই না নি জখনার ভিতরে বলে চিন এটার নিচ পর্যন্ত আর এক কানির লতি থেকে আরেক কানির লতি পর্যন্ত পুরোটা এরিয়া আমাকে অদূত যেভাবে দৌত করতে হয় সমান এইভাবে তাই মমি মশা করতে হবে অদূর মধ্যে যেভাবে হাতটা কোনো পর্যন্ত
মাসা করতে হয় এই দুটো করতে হয় তো এই অনুযায়ী সমান এই জায়গাটা মাসা করতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ আর বাকিগুলো করতে হয় না শুধু এই তিনটি কাজ করলে তৈমুম হয়ে যায় কুল্লি নাই নাখবা নাই পা দুটো করতে নাই আমরা চিকিৎসা শুনেছিলাম একজন দামান শ্বশুর বাড়ি যাওয়ার পরে শালিরা বলছিল তৈমুম করার জন্য উনি কিন্তু কুল্লিও করেছিল বালু দিয়ে তারপরে পাও বালু দিয়ে মানে মুসা করার চেষ্টা করেছিল তো এইভাবে তৈমুম না জাজাকুমুল্লাহ খান জাজা জাজাকুমুল্লাহ খান আশা করি দর্শক শ্রোতা যিনি প্রশ্ন করেছিলেন আপনি পুরোপুরি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ অনেকই লাইনে চলে এসেছেন প্রশ্ন করার জন্য যেহেতু আপনারা অলরেডি লাইনে আছেন আপনারা আশা করি আপনারা থাকবেন আমরা বিরতির পর আপনাদের এই প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব আশা করি দর্শক শ্রোতা আপনারা সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু রহমতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমার সাথে রয়েছেন ব্রিটেনের সদ্দাবাজন আলিমেদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত পোরাকাতু বিরতির পূর্বে অনেকেই অপেক্ষায় ছিলেন কল করার জন্য কিন্তু আমরা আপনাদের প্রশ্ন নিতে পারি না ইনশাআল্লাহ এখন যারাই আছেন আমরা তাদের কল নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই মুহূর্তে দেখি আমার সাথে কে রয়েছেন হ্যালো কলার সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার একটা প্রশ্ন যে আমরা বুরকা পিন্দি আমি শুনলাম মানে বুরকা পিন্দি শেষরাই আপনি যদি বেশি লং করে কিনবেন তে বলে গুনা বলে মাফ হয় মানে বুরকা শেষরাই আপনি গুনা বলে মাফ হয় তিন নম্বরটা কিতা বলছেন গড় লই ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতু ঠিক আছে ইনশাআল্লাহ জাযাকাল্লাহ প্রথম প্রশ্ন হচ্ছে বুরকা পিন্দে বেশি শাস্ত্রীয় যদি ফোড়েন তাহলে গুনা মাফ হইব নি ওটা তাই জানতে চাই মাশাআল্লাহ এক হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রাস্তাতে যাওয়ার সময় উনি বলেছেন কাপড় যদি আমি লম্বা করে রাখি বা নামাজেও নবী বলছেন খুব বেশি লম্বা না আধা হাত পর্যন্ত ওয়ান হ্যান্ড স্প্যান পর্যন্ত একজন মহিলা নিজের পর্দা রক্ষার্থে মহিলার জন্য সেটা জায়গা রয়েছে পুরুষের জন্য তো ঘন্টা নিচে গেলেই কেহ কবিরা গুণা বলেছেন কেহ মকরুয়ে তাহরিমি বলেছেন কেহ মকরু বলেছেন আমাদের জন্য পারমিশন নাই আপনারা কিন্তু নমাজ দাঁড়ালেও কাপড়টা লম্বা করে পরিধান করবেন নিচের ইয়েটা একটু লম্বা জন্য থাকে তো বুরকাও যেহেতু বাইরে গেলে এবার যদি আপনি লম্বা করে পরিধান করেন তাহলে আপনার জন্য সেটা জায়গা রয়েছে তো পর্দা নিয়তে করলে এটা অবশ্যই আপনার জন্য জায়গা রয়েছে কিন্তু এর মাধ্যমে গুণা মাফ হবে লম্বা করলে আর না করলে এরকম হবে না আমার জানা মতো এরকম কোনো আমার জানা নাই তবে অ্যাটলিস্ট অতটুকু আমি জানি যে মা বোনদের জন্য আপনার জন্য কোনো সমস্যা নয় বরং ওয়ান হ্যান্ড স্প্যান পর্যন্ত আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পারমিশন দিয়েছেন আপনাদের জন্য এই হাদিস হলো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা থেকে উনি বলেছিলেন যে আমরা সর্বোচ্চ ওয়ান হ্যান্ড স্প্যান পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারমিশন দিয়েছেন এর চেয়ে বেশি জন্য আমরা লম্বা না করি ঠিক আছে ইনশাআল্লাহ তো এটা জায়েজ আছে আপনার জন্য আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল সূরা কথা বলছিলেন যে সূরা ওয়াকেয়া কোনো কোনো সময় মাগরিবের পরে পড়তে না পারলে যদি আপনি এশার পরে পড়েন তাহলে কি পড়া যাবে ইয়েস ঠিক আছে আপনি তো যে কোনো টাইমে সূরা ওয়াকেয়া পড়তে পারেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজের পরে পড়ার একটা আদত ছিল এবং বলেছেন যারা মাগরিবের পরে পড়বে তাদের কোনো অভাবনন পাবে না যেন উত্তম তো মাগরিবের পরে পড়ে নেওয়া
যদি কোনো কারণে পড়তে নাও পারেন সাপারে পড়েন কোনো সমস্যা পড়তে পারবেন ইনশাআল্লাহ এটা এবারে মনে করেন যে প্রত্যেক ঔষধ খাওয়ার একটা টাইম আছে তো আপনি যদি কোনো কারণে ওই ডোজটা ওই টাইমে আপনি খেতে নাও পারেন একটু লেট করে খান তবুও কিন্তু ঔষধে কাজ করে তো এই হিসাবে যদি আপনি মাগরিবের পরে পড়তে না পারেন একটু লেটও পড়েন সমস্যা হবে না আপনি পড়ে নিতে পারবেন আপনার তৃতীয় প্রশ্ন ছিল গড় যদি ক্যাশ টাকা দিলেন তা যাকাত যা আপনি গড় যদি ক্যাশ পয়সা দিয়ে আপনি খরিদ করেন তাহলে ওই পয়সা কি যাকাত দিতে হবে যেহেতু এই পয়সা আপনি দিয়া দিয়েছেন এখন গড়ের মালিক আপনি হয়েছেন এখন এই গড়ে যদি আপনি নিজে থাকেন তাহলে যে পয়সা গড় খরিদ করতে আপনি স্পেন্ড করে ফেলেছেন আপনি গড় কেনার জন্য দিয়ে দিয়েছেন ওই পয়সা তো আর যাকাত আসবে না আর ইভেন যদি এই গড়টা আপনি রেন্টিও দেন তাহলে ওই গড়ের রেন্টের পয়সার উপর যাকাত আসবে কিন্তু মূল গড়ের দামের উপর আর যাকাত আসবে না তো এক কথায় গড় খরিদ করতে গিয়ে আপনি নিজে ব্যবহারের জন্য হোক অথবা রেন্টের জন্য হোক যে পয়সাগুলো গড় খরিদ করতে গিয়ে আপনি পয়সা পে করে দিয়েছেন তো এই পয়সাগুলো আর এখন আর এই বছর দোকান দিতে হবে না হ্যাঁ যদি কেহ গড় খরিদ করার জন্য ইভেন হজে দেওয়ার জন্য যদি পয়সা ক্যাশ জমা রাখে সেভ করে রাখেন বা নিজের মেয়েকে শাড়ি দেওয়ার জন্য সেভ করে রাখেন আর যাকাত দেওয়ার তারিখ চলে আসে অথবা এক বছর চলে গিয়েছে পয়সা আপনার কাছে রয়েছে তাহলে তো অবশ্যই সেই পয়সাগুলোরও যাকাত দিতে হবে আর গড় খরিদ করার জন্য যে পয়সা আপনি অলরেডি আপনি যে পয়সাটা আপনি পে করে দিয়েছেন আপনি আদায় করে দিয়েছেন তো ওই পয়সা তো আপনার হাত থেকে চলে গিয়েছে ওই পয়সার যাকাত দিতে হবে না জাযাকুমুল্লাহ খাইরা জাযাকুমুল্লাহ খাইরা আমাদের কি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা তো নবনা সাথে আমার সালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমরা যখন তৈয়াম্মাম করি মুখ বার মুছে করতে হয় অক্ষতা কইবানি আর হাতের আংটি তুলা লাগবো নি আওয়ামটা কইবানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু জি আপনার অজুর সময় মুখ মাসা কয়বার করবেন তো একবারই দুইবার নয় তিনবার নয় একবার বাট এমনভাবে করবেন যাতে পুরোটা মুখ যেন মাসা হয়ে যায় একবার করবেন হ্যাঁ অযুদি যখন পানির মাধ্যমে আমরা মুখ ধৌত করি তখন কিন্তু আমাদের মুখ ধৌত করতে হয় তিনবার সুন্নত কিন্তু মাসার সময় একবারই মাসা করবেন এটা মনে করেন মাথা মাসার মতো আমরা অজুর মধ্যে সময় মাথা মাসা করি কয়বার করি একবার করি এবং আবুদর সময় পরিষ্কার এসেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যত বিশুদ্ধ অথেন্টিক রাওয়ায়াত রয়েছে প্রত্যেকটি রাওয়ায়াত থেকে পরিষ্কার হয় যে আমরা অজুর মধ্যে মাথা মাসা একবারই করব ঠিক তেমনিভাবে অজুর মাথা মাসা যেভাবে একবার তয়াম্মুমের মধ্যে মুখ আমাদের মুখটা আমাদের মাসা করব একবার হাত মাসা করব একবার আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে হাত যে সময় আমরা দুই নম্বর আমরা হাত পাক মাটির মধ্যে হাত মেরে আমরা হাতটা মাসা করব তখন আঙ্গুর কি খুলতে হবে ইয়াস অবশ্যই আঙ্গুর খুলতে হবে নতুবা জায়গাটা তো আঙ্গুরের নিচটা তো আপনার মাসায় আপনার হাত লাগবে না এর জন্য আঙ্গুরটা খুলতে হবে অন্তত পক্ষে জায়গা থেকে সরাইয়া যে জায়গাটা আঙ্গুলি নিচে ছিল রিঙ্গের নিচে ছিল ওই জায়গাটাও আপনাকে মাসা করতে হবে এর জন্য সেফ হবে হাত থেকে আমাদের আঙ্গুটি খুলতে হবে যেভাবে আমি একটু আগে আমি আপনাকে দেখাইছি যে হাতের গড়ি যে রাখা বাসে আমি মাসা করি যতই করি না কেন হাতের বেল্টের এই জায়গাটা কিন্তু আমার হাত দ্বারা স হবে না এজন্য বেস্ট হলো আমি এটা খুলে তারপরে আমি মাসা করবো অথবা এইবার যদি আমি না খুলি মনে করি এই জায়গাতে মুভ করে যদি এই জায়গা নিয়ে যদি আমি এ মাসা করে ফেলি তাও তো হয়ে যাবে তো হাত থেকে খুলিয়ে রাখতে হবে জরুরি নয় অন্ততপক্ষে এই গড়ির বেল্টের নিচ জায়গা যেটা আছে এটা আপনাকে মাসা করতে হবে নিশ্চিত এটা যদি আপনি এইবার হাতে রেখে যদি আপনি মাসা করে ফেলেন তাও হয়ে যাবে ঠিক তেমনি হাতের আঙ্গুলের রিংটা যদি আপনি খুলে রাখেন তাও ঠিক আছে আর না খুলে জায়গাতে ডুলাইয়া যদি একটু মুভ করে যদি ওই জায়গাটা আপনি মাসা করে ফেলেন তাও তো হয়ে যাবে ইনশাআল্লাহ মানে এই আপনার হাতের আঙ্গুইটের নিচের জায়গাটাও মাসা করতে হবে এটাই হলো মেইন জিনিসটা ঠিক আছে ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খাইর আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু আলহামদুলিল্লাহ আমার প্রশ্ন আছে যে সোনা আর ডায়মন্ডর জাকাত দিয়ে এই জাকাতটা ঠিক সমান নেই না বেশ সমাতে আর সোনার কতখান ওই যে আপনি জাকাত দিতাম ওইগুলো দুই নম্বর আর একটা হইল কি ও আমার কাছে মাটি নাই অনেক সময় ওয়ালও করি লাইলে তাই মোমল লাগি কইব নি
হুজুর আমার তো মাটি নাই আর অনেক দূর হই আমি মাটি পাওয়া মুশকিল বাড়িটা নিয়ে রাখতাম নি ওখান থেকে ঢুকা হইবা আর আমি আপনার প্রোগ্রামটা করে দিচ্ছি আমার একটা সমাধা করে দিচ্ছিলাম মনে আপনার তোরা লাইন তাহলে একটা জিনিস বোঝার আছে আপনার লগে আপনার ওয়াল যে একটা উদ্দেশ্যের ওয়াল তো এটা ব্রিক নি খালি না উপরে পেন্ট করা জি না ব্রিক নাই আগরও আছে ওয়াল পেপার লাগে আপনার ধন্যবাদ আসলে আপনি সুন্দর মন্তব্য করছেন আলহামদুলিল্লাহ মন্তব্যের উপর আমরা আপনাকে আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে ইকরার পক্ষ থেকে আলহরের পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি শুক্রিয়া জ্ঞাপন করতেছি এবং আরেকটি কথা শুনে খুবই খুশি হয়েছি যেটা অনেকেই বলে থাকেন যে যে প্রশ্ন অনেকে থাকে যে আমরা যে প্রশ্ন করব অন্য দর্শকরা ভাই এবং বোনরা সেই প্রশ্ন করে ফেলেন আর আপনারা বসে বসেই সেই প্রশ্নের উত্তর পেয়ে যান এটা অনেকেই বলেছেন আমাকে আরেকটি বিষয় আপনি বলেছেন যে হঠাৎ করে হোয়াইট চ্যাপল ফেলে আপনারা এইভাবে খুব জড়াইয়া ধরেন ঠিকই আছে এভাবে অনেকদেরকে আমরাও পাইছি অনেককে আমরা পাই রাস্তায় পাইলে অত্যন্ত আদরের সঙ্গে ওনারা কিন্তু আমাদেরকে জড়াইয়া ধরেন এবং খুব শ্রদ্ধা বা একটা মহব্বতের পরিচয় দেন তো এটাও কিন্তু আসলে মনে করি আমাদের এই প্রোগ্রামের সার্থকতা বাট পূর্ণ সফলতা এবং সার্থকতা হবে তখন যদিন কঠিন খেয়ামতেও আমরা আমাদের এই প্রোগ্রামটা এইভাবে আল্লাহর কাছে যদি গ্রহণ হয়ে যায় আল্লাহ যেন তাই করেন আমরা সেটাই আল্লাহর কাছে আমরা প্রত্যাশা রাখলাম জাযাকুমুল্লাহ এবার আসুন আমরা প্রশ্নের জবাব আমরা চলে যাই সোনা রূপা ক্যাশ পয়সা এবং ব্যবসার যে সমস্ত জিনিস এই চারটি জিনিসের সাথে আমাদের জকাতের সম্পর্ক হয়তো সোনা হবে বা রূপা বা ক্যাশ মানি বা ব্যবসার সাথে জড়িত হতে পারে আমার দোকান হতে পারে আমার কোনো প্লট হতে পারে বা কোনো শেয়ার বিজনেস ঠিক আছে বা অনলাইন বিজনেস যে কোনো বিজনেস যদি হয় তাহলে বিজনেসে জড়িত জিনিসগুলো এটা কিন্তু জকাতের মধ্যে ইনক্লুড আর পাঁচ নম্বর কিছু পশু গৃহপালিত পশু যেগুলা সেগুলোর সাথেও জকাতের সম্পর্ক আছে যেমন উট যদি কারো পাঁচটা বেড়েছে বেশি হয় ছাগল যদি চল্লিশটা বেড়েছে বেশি হয় হ্যাঁ গরু যদি কারো ৩০ বেড়ার চেয়ে বেশি হয় তখন সেখানে এক নিয়মে একটা জকাত হিসাবে দিতে হয় এবং আরও কিছু কন্ডিশন রয়েছে সেগুলা রাখাল ছাড়া এমনি মাঠের মধ্যে ছেড়ে দিলে হয় শুধু বিকালে ঘরে রাখতে হয় আর দিনের বেলায় আপনি ফ্রি ছেড়ে দিতে পারেন এদের সুযোগ যদি থাকে যেটা আরব দেশের সময় ছিল যেটাকে আরবিতে সায়মা বলে তো আমরা এই পঞ্চম নম্বর পশুর ক্ষেত্রে আমরা বলার খুব একটা প্রয়োজন এই কারণেই হয় না কারণ এই দেশে আমরা যারা আছি আমরা এইভাবে কোনো পশু পালার সুযোগ নাই বাংলাদেশেও যারা পালেন প্রথম নম্বর হয়তো তাদের নাম উঠত নাই আর গরু হলেও ৩০টা বাইরে চেয়ে উপরে গরু আবার এগুলো রাখাল ছাড়া এমনি ফ্রি সকালে ছেড়ে দেওয়া হয় আর বিকালে শুধু গড়ে নিয়ে বানলেই চলে এরকম মাঠ বা ফ্রি জায়গা বাংলাদেশে পাওয়া যায় বলে আমার জানা নাই অতএব বাংলাদেশের গরুর ক্ষেত্রেও এই জকাতের যে কন্ডিশন না পাওয়ার কারণে সেটা কিন্তু জকাতের অন্তর্ভুক্ত হয় না ছাগলের ক্ষেত্রে ৪০ বেড়েছে অতিরিক্ত হলে
আপনাকে একটা দিতে হবে তাও যদি ছাগলগুলো এইভাবে হয় যে সকালে আপনি ছেড়ে দিলেন আর বিকালে গড়া নিয়ে রাখলেই চলে আর আপনার খেয়াল রাখতে হয় না বাট আমাদের বাংলাদেশে যারা ছাগল পালেন আল্লাহু আকবার এই পরিমাণ গাল মন্দ তাদেরকে মানে বহন করতে হয় আমরা সিটি ভাষা খুঁজি আমি যারা মানে হাবিগুষ্টে গাইল খাবাই চলে ছাগল ফালবা বিয়ায়া না হইলে ছাগল ফালতে পারত না কারণ ছাগল ফাললে অবশ্যই আর কোনো খেতে বা একটা এক সমস্যা করবেই এবং ছাগলের মুখের মধ্যে একটা বিষ রয়েছে আপনারা তো দেখেছেন যদি কোনো একটা ইয়ের মধ্যে ক্ষেতের মধ্যে মুখ দিয়ে দেয় তো এটা কিন্তু আর বহুদিন পর্যন্ত এটা কিন্তু গ্রহে না যাই হোক তো আমি এই বিষয়ের আগেই আমি চলে আসি আপনার পয়েন্টে ডায়মন্ডে কিন্তু জকাত আসে না এখানে একটা বিষয় যদিও ডায়মন্ড এটা এক্সপেন্সিভ কিন্তু ডায়মন্ড জকাতের মধ্যে অন্তর্ভুক্ত নয় এখানে একটি বিষয় বুঝতে হবে যে ইসলাম যুক্তি দিয়ে বোঝা যায় না যদি যুক্তি দিয়ে ইসলাম বোঝা যাইতো তাহলে কমন সেন্সে লয় ডায়মন্ডের প্রাইস তো অনেক সময় সোনার চেয়েও বেশি তো সেখানে জকাতের কথা ছিল কিন্তু ইসলামের সেখানে জকাত ওয়াজিব করে না আচ্ছা বলেন তো দেখি অজু যায় পেশাব পায়খানা করলে যায় একদিকে আমরা দৌত করি অন্য জায়গা এখানেও তো যুক্তি চলে না পায়ে যখন আমরা চামড়ার মোজা পরিধান করি তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যদি যুক্তি দিয়ে দিন মোজা থাকতো তাহলে পায়ের মোজা মাসা করার সময় মোজার উপর আল্লাহ মাসা করেছেন নিচ মাসা করেন নাই কমন সেন্স হলো আপনি মোজা পরিধান করে আপনি হাঁটলেন তো মাসা করে নিচে না মাসা করবেন সেখানে ময়লা লাগার বেশি আশঙ্কা থাকে কিন্তু দিন যেহেতু যুক্তি দিয়ে নয় এবং হযরত আলী বলেন আমি দেখেছি আমার দেহ চক্ষুতি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজা মাসা করার সময় উপর মাসা করতেন নিচ নয় এজন্য মিস যুক্তির দরলেও আমি নিচ মাসা করি না তো ডায়মন্ডের উপর কোনো জকাত আসে না ঠিক আছে ইনশাল্লাহ আমি আবার বলছি ডায়মন্ড এক্সপেন্সিভ হতে পারে প্লাটিনিয়াম এক্সপেন্সিভ হতে পারে কিন্তু এটার উপর কোনো জকাত আসবে না গোল্ডের উপর জকাত আসে গোল্ড দ্বিতীয় প্রশ্ন ছিল গোল্ড কী পরিমাণ হলে তো গ্রাম হিসাবে 87 গ্রাম বা এর চেয়ে উপরে যদি হয় আর আমরা তুলা হিসাবে 7.5 তুলা বা এর চেয়ে বেশি যদি হয় ঠিক আছে ইনশাল্লাহ তো গ্রাম হিসাবে 87 গ্রাম বা এর চেয়ে বেশি আর তুলা হিসাবে 7.5 তুলা বা এর চেয়ে বেশি 7.5 তুলা বা বড়ি আমরা বলি এটাকে আর সিলভারের ক্ষেত্রে হলো 612 গ্রাম অর্থাৎ 52.5 তুলা 52.5 তুলা বা 52.5 বড়ি আর গ্রাম হিসাবে 612 গ্রাম ক্যাশ মানির ক্ষেত্রে টাকা পয়সার ক্ষেত্রে বাইদেশ আমরা আছি পাউন্ড এটা কী পরিমাণ হলে আপনার দোকান বলে এমন হয়ে গেল মিনিমাম তো বলা হয় 612 গ্রাম সিলভারের যে মার্কেট প্রাইস যত হবে যেমন আজকে রুফার যে প্রাইস যেটা আছে মার্কেটের আজকের দাম হিসাবে সেই হিসাবে যদি 612 গ্রাম রুফার যে প্রাইস হবে সেই পরিমাণ হয়ে গেলেই আপনাকে জকাত দিতে হবে তো 612 গ্রাম সিলভারের মূল্য আজকের রেট হিসাবে পার গ্রামের এইছে 58 পেন্স কত 58 পেন্স যদি 1 গ্রামের মূল্য হয় 58 পেন্স তো আপনি হিসাব কী বার করবেন তো 612 গ্রামকে আপনি পূরণ দেন টাইমস করেন 58 পেন্স দিয়ে বের হয়ে যাবে আজকের মিনিমাম জকাত বলে অ্যামাউন্ট আজকের হিসাবে কত তো 612 গ্রাম টাইমস 0.58 পেন্স 354 পাউন্ড 96 পেন্স ধরেন 355 পাউন্ড আজকের হলো মিনিমাম জকাতবুল অ্যামাউন্টের আজকের এটি হিসাবে এটা কিন্তু মার্কেট প্রাইস হিসাবে উঠানামা করতে পারে তো এই যে আজকের হিসাবে যদি 355 পাউন্ড বেড়েছে বেশি কারো সেভিং হয়ে যায় এর মানে উনি জকাতবুল অ্যামাউন্ট হওয়ার কারণে উনি একটা ইসলামের দৃষ্টিতে উনি একজন ধনী হয়ে গেলেন আগামী যেদিন উনি এই পয়সার মালিক সেভিং হয়েছে এই দিনটা ওনার হিসাব করে রাখতে হবে আগামী বৎসর ওই সমান দিনে যদি এই পরিমাণ বেড়েছে বেশি পয়সা থাকে তাহলে এর মাত্র 2.5% ওনাকে জকাতে দিতে হবে মনে করেন 1000 পাউন্ড ওনার কাছে জমা রয়েছে তো দিতে হবে মাত্র 25 পাউন্ড আর বাকির সব তো আপনার থাকতেছে মাশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ এই হলো ক্যাশ পয়সার ক্ষেত্রে আর ব্যবসা আইটেমের ক্ষেত্রে সমান আপনি ওই রুফা দিয়ে আপনি এটাকে মেজারমেন্ট করবেন সোনা দিয়ে নয় কারণ আজকের সোনা হিসাবে কিন্তু 7.5 তুলা সোনার দাম এবং 52.5 তুলা রুফার দাম আল্লাহর নবীর সময় দুইটা সমান থাকলেও এখন বর্তমানে রুফা মানুষে খুব কম ইউজ করে তো রুফার ইউজ কম হওয়ার কারণে
52 তুলা অর্থাৎ 612 গ্রাম রুফার মূল্য মাত্র 355 পাউন্ড। এবার আসুন আপনি যদি 7.5 তুলা সোনার প্রাইস দিয়ে আপনি ক্যাশ প্রেশার নিসাব আপনি মাফেন তো দেখেন কত আসে। তো দেখেন আজকের গোল্ডের গ্রাম হলো 51 পাউন্ড 14 পেন্স, 51 পাউন্ড 40 পেন্স পার গ্রাম। তো আপনি 87 গ্রামকে আপনি পূরণ করেন 51 পাউন্ড 14 পেন্স, মনে রাখবেন 87 টাইমস 51 পাউন্ড 14 পেন্স, সুবহানাল্লাহ 4,449 অর্থাৎ 4,500 রুমার হলকা কই 355 আর কোন জায়গা প্রায় 4,449 4,500 হাজারের ব্যবধান বরং আর চেয়ে বেশি 355 আর 4,449 আল্লাহু আকবার। একটা কথা আপনারা কই কেন, আল্লাহর নবীর সময়ে কিন্তু এই সময়ে সোনা 7.5 তুলার যে দাম আছিল মার্কেট ভ্যালু আছিল রুফার সমান, কিন্তু আল্লাহর কুদরতি সোনার ব্যবহার বাড়তে বাড়তে একটার দাম গেছে গিয়ে আকাশ আর রুফার দাম এবার মাইল হয়েছে। আজ পর্যন্ত 52.5 তুলা রুফা আমার মনে হয় কোনো মানুষের ব্যবহার হওয়ার এই ধরনের মিল তুলত না, মিলামিশ মুশকিল। সোনার তো শুধুমাত্র আংটি ছাড়া কোনো রুফা রুফার থোড়া আংটি আংটি আমার মনে হয় রুফা দিয়ে খালি রুফা দিয়ে আজ দেখাইল জকাত ওয়াজিবি বইলা মানুষ পাওয়াটা মুশকিল মুশকিল মুশকিল, বিশেষ করে বাংলাদেশে তো খুব কম দেখাও যায় না এখন। যাও বাংলাদেশে গরিব বিচার শুনা পারা আসা গেলে রুফা ফিনতে পারেন মিলতে পারে কিবা এদের তো আমি যাচ্ছি বুঝি না। হ্যাঁ দেখি তাও কিছু পয়েন্টে খাড়ু ফিন দেয় না তো রুফার তো আছে কিছু মোটামোটা যেটা ইসলাম যাইজ না কিন্তু যাই হোক। তো ওই লই কথা এখন যদি আপনি সোনার একটা দিয়ে আপনি পয়সা গনইন পয়সাটা সামা ফইন তা কিন্তু 4,500 নিচে দ্বারা আসলে দোকান দেওয়া লাগতো নাই দনির ফায়দা গরিব লস ইদার কি এই ফতোয়া কিন্তু কেন লগিয়া আপনার বাকি ক্যাশ পয়সা বা বিজনেস আপনার মাব্বা রুফার নেশাব হিবুদি নাই আল্লাহ আকবার। এই লেগুলো আমার আমার ইস্তেহাদ আশা করি বুঝতে পারছেন আমি আপনার সঙ্গে মনে করিমু যে সোনার ক্ষেত্রে 7.5 তুলা বা 87 গ্রাম এবং ডায়মন্ডের কোনো দরকার নাই। আর একটা কথা তো আমার রয়েছিল গীতা একটা শেষ মনে হয় আগে তো তৈমুর কথা কইছিল যে আর তৈমুর কথা কইছিল যে ও হান কিরাদি করতে পারবো হান ডক্টর দিলেই তান্ডে যে তৈমুর ক্ষেত্রে লগি আপনি ইর্দি পারবা আর আপনার যে ওয়াল পেপার যেন লাগাইল ইনো পেপার যেহেতু কিছু ফারতা নাই কিন্তু মাটি জাতীয় নাই এলাকি যেন ডাইরেক্ট ইট বাড়িলে আছে উনি সুইয়া করি লাইন ওই যাব কি অথবা যদি ওয়াল পেপার দুলা ডাস থাকে তো ওই বাদার ওই যেখানে হইতো নাই পেপার দিয়ে হইতো নাই যে একটা আগ্নি থাকলে জ্বলি যায় গলি যায় এগুলি তৈমু হয় না। তো পেপার বা যেটা আছে টিন বা স্টিল লুয়া ইত্যাদি হইতো না তৈমু মাটি বা মাটি জাতীয় যাইব যেমন ফাত্তর মাটি ইট ওটা দিব খালি ঠিক আছে ইনশাআল্লাহ জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জি বলুন আপনার প্রশ্ন। আমি জিজ্ঞাসা করতে চাইছিলাম আপনার কাছে যদি মরণ জীবন লাগি পয়সা বের করতে হয় তে ইমিন তো আর কোনো জকাত আইব নি কিতাল লাগি তো যদি মন করো কা গুরহাত নল লাগি আচ্ছা বুঝতাম পারছি বুঝতাম পারছি আর যদি মন করো কা ইন্টারেস্ট গর থাকে রয়েছে না অতএব এগুলো তো দোকান দায়িত্ব নাই বা যখন মাসে মাসে দাঁড় এগুলো যদি আপনার দোকান ডিউ ডেট পর্যন্ত আপনার হাতে থাকবে যখন ওগুলো তো দিতে হইবে দেখুন যদি দোকান দিতে আপনি আর দেখুন মনে করি রানিয়া পয়সা আপনি দিলেই সইন পয়সা মাসে মাসে নিত এগুলো আল্লাহ হয়েও ব্যাংকও রয়েছে না আপনি মনে হয় জিনিসটা আমি যখন বুঝি আর মর্কেজ তো ব্যাংকটা কি একটা আনন বড় অঙ্ক ব্যাংকটা কি আমি মর্কেজ আনছি আমি আর করছি আপনার প্রশ্নটা মাশাআল্লাহ এটা প্রথম প্রশ্ন কি আছে
জি উনি মর্গেজের ব্যাপারটাও কইছেন না আরেকটা প্রশ্ন আছে না আপনার মুঠাফোনের পয়সা জমা জি জি আমি অ্যানসার দিয়ে দুটো অ্যানসার দিন ইনশাআল্লাহ আপনি অপেক্ষা করুক ইনশাআল্লাহ আমরা যেহেতু ছোট্ট একটা বিরতি যাওয়া লাগে এর বিরতির পর আবারও যখন ফিরত আইব আপনার এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে এবং আরও নতুন কল নেওয়ার চেষ্টা করব আশা করি দর্শক শ্রোতা আপনারা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমার সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমুদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহু অনেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন অনেকেই হয়তো লাইনে অপেক্ষায় রয়েছেন যেহেতু আমার হাতে দুটি প্রশ্ন অলরেডি আছে ওগুলির উত্তর দেওয়ার পরই ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো জাজাকুমুল্লাহ প্রথম প্রশ্ন হচ্ছে গুরখা ফোনের টাকার জাকাত যদি জমা থাকে তাহলে ওগুলোর জাকাত দিতে হবে কি না হ্যাঁ আপনার প্রথম প্রশ্ন ছিল একজন সিস্টার প্রশ্ন করেছিলেন যে কাফন দাফনের জন্য এদেশে অনেকেই পয়সা জমা রাখেন কারণ একটা কবরের জায়গার জন্য প্রায় 3,500 পাউন্ড যায় ডিপেন্ড আপনি কোন জায়গায় আপনি কবর ইয়ে করতেছেন আরও আছে কাফন জমা লাগে প্রায় 3,500-4,000 পর্যন্ত যায় তো এই পয়সাগুলো যখন সেভ করছেন আপনি এটা কিন্তু বৎসরের এন্ডে যদি এক বছর হয়ে যায় বা আপনার অন্য পয়সার সঙ্গে জকাতের ডিউ তারিখ চলে আসে এটার জকাত দিতে হবে আপনার সেভিং যে কারণেই আপনি সেভ করেন না কেন কাফন দাফনের জন্যই হোক বিবাহশালীর জন্য হোক হজে যাওয়ার জন্য হোক উমরার যাওয়ার জন্য হোক অথবা গড় কেনার জন্য হোক আপনার যদি সেভিং থাকে যেভাবে এই সেভিং থেকে আপনি উপকৃত হচ্ছেন ইভেন যদি আপনি এই পয়সা কারো কাছে কর্জও দেন সেই পয়সা আপনার আপনি ডেইলি ওই সমান অ্যামাউন্ট আল্লাহর রাস্তায় সদকা করলে যে পরিমাণ সওয়াব পাওয়ার কথা ছিল আপনি কর্জ রেখেও সেই পরিমাণ সওয়াব পাইতেছেন এই হিসাবে এই পয়সাগুলোর জকাত আপনাকে দিতে হবে অতটুকু সুযোগ আছে যদি কারো কেউ কর্জ দেন তাহলে যেদিন পয়সা আপনি পাইলেন একসঙ্গে বিগত বছরগুলো জকাত দিতে চাইলে সেও সুযোগও আছে আর প্রতি বছরের জকাত প্রতি বছর দিয়েও যদি যান সেটাও ইসলামে তো মনে করে আরও ভালো আপনার জন্য দিয়ে গেলে দিয়ে আপনি শেষ করে ফেললেন আপনার দ্বিতীয় প্রশ্ন নিলাম মর্গেজ সম্পর্কে তো মর্গেজের পয়সা যেটা মনে করেন আপনি গড় কিনছেন 200,000 দিয়া আপনি দিয়েছেন 100,000 ব্যাংক থেকে আনছেন আরও 100,000 দিয়া তো ওই গড়টা যার কাছে কিনছেন তাকে পয়সা আপনার 100,000 এবং ওই ব্যাংকের মর্গেজ 100,000 তাকে দিয়ে দিলেন আপনি আপনার হাতে রয়ে নাই প্রদান করে ফেলেছেন তো এই পয়সা আপনার রয়ে নাই হিসাবে তো ওইটার উপর জকাত আসার প্রশ্ন আসবে না এরপরে আপনি মাসে মাসে যে যেটা আপনি দিয়ে দিতেছেন এটা আবার দুই ধরনের কেহ আছে ওই মূল পেমেন্ট যেটা 100 আনছে ওইখান থেকে একটা ডাউন দেয় ইন্টারেস্ট সহ আর কেহ আছে শুধুমাত্র ইন্টারেস্ট পে করে যায় তো জকাত ডিউর তারিখে আপনার হাতে বা ব্যাংকে যে পয়সা জমা থাকবে ওই পয়সার 2.5% আপনাকে জকাত দিতে হবে আর বাকি যে পয়সা আপনি কোনো জিনিস খরিদ করে আপনি এটা আপনার হাত থেকে চলে গিয়েছে ওই পয়সার তো জকাত দিতে হবে না আরেকটি কথা এখানে মনে রাখতে হবে সারা বছর আপনার ইন এবং আউট যেটা হলো এটা হিসাব নয় বরং যে তারিখে জকাত দিবেন ওই তারিখে আপনার হাতে যত পয়সা আছে ওগুলোর জকাত আপনি দিবেন মনে করেন একজন লোক বৎসরে তার জব থেকে তার কাছে মাসে মাসে আসছে খরচ হয়েছে টোটাল সারা বছরে তার ইনকাম ছিল 20,000 এবং জকাত যেদিন দিবে যে তারিখে প্রত্যেক রমজান শরীফে মনে করেন 10 তারিখ সে জকাতের হিসাব করে প্রতি বৎসর তো মনে রাখতে হবে ওই সমান ডেটটা প্রত্যেক বৎসর জকাত ইজ করতে হবে তো রমজান শরীফের 10 তারিখ আসার পরে এখন ওনার ক্যাশ কত আছে ব্যাংকে কত আছে এই সব মিলিয়ে দেখা গেল তার কাছে আছে হয়তো 10,000 তো জকাত তো যদিও সারা বছর ইনকাম হয়েছিল 20,000 জকাত দিবে 10,000 বা মনে করেন তার সব খরচ হয়ে গিয়েছে মাত্র তার আছে আছে 3,000 বা 2,000 তো রমজান শরীফের 10 তারিখে এক বছর পরে গিয়ে ওই 10 তারিখে যে পয়সা তার হাতে আছে যে 2,000 ওই 2,000-এর 2.5% জকাত দিতে হবে যদিও তার সারা বছরে আয় এবং ব্যয় হয়েছিল আসছে এবং খরচ হয়েছে খরচ করে ফেলেছে 20,000 পাউন্ড সারা বছরে ইন এবং আউট হয়েছে বাকি সব খরচ হয়ে ওনার হাতে যখন রয়েছে সেভ ওগুলার দরকার ডিউর তারিখে যেগুলো থাকবে ওগুলার 2.5% দিতে হবে ঠিক আছে ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন জাজাকুমুল্লাহ আসসালাম জাজা জাজাকুমুল্লাহ খায়ের আমার কাছে আগে কয়েকটা প্রশ্ন চলে এসেছিল যদি একটি প্রশ্ন হচ্ছে বর্তমানে দেখা যায় কোনো কোনো জায়গায় গুড় দৌড় হয় ওইটা কি ঠিক আছে কি না গ্রামের মধ্যে অনেক লোক জমা হয় বিভিন্ন এলাকায় এবং ওইটার মধ্যে ঠিক আছে কিনা আবার অনেক সময় দেখা যায় গুড় দৌড়ের মধ্যে আরও অনেক কিছু
চলে আকি ওইগুলো সম্পর্কে আমরা জানতেছি গুড় দড়কে যদি আমরা জাস্ট খালি গুড় দড় হিসাবে দেখি তো এটা কিন্তু এখানে যদি অন্য কোনো ইসলামের আইন লঙ্ঘন হয় না ইসলাম বিরোধী অন্য কোনো কার্যক্রম এটার সঙ্গে জড়িত না হয় শুধুমাত্র নিচ গুড় দড়ের সেটা জায়েজ রয়েছে কারণ এটা স্কিল গুড় দড় শিকা প্রতিযোগিতা করা এটা কিন্তু বিরাট বড় একটা স্কিল একটা যোগ্যতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও সাহাবায়ে কেরামদেরকে গুড় দড়ের রেস করাইছেন এবং যে সমস্ত গুড়া প্রশিক্ষণপ্রাপ্ত ছিল ট্রেন্ড হাদিসের পরিভাষায় মুজাম্মর বলে তজমির করা গুড়া যেটা এটাকে নবী করিম সাল্লাম 7 থেকে 8 মাইল ডিস্টেন্সের দূরত্বে আল্লাহ নবী রেস করাইছেন 7 থেকে 8 মাইল আর গায়ের মুজাম্মর যেটাকে ট্রেন করা নয় সেই গুড়াকে নবী করিম সাল্লাম 3 থেকে 4 মাইল দূরত্বের ডিস্টেন্সে আল্লাহ নবী রেস করাইছেন তো মুজাম্মর বলতে আরবি ভাষায় তজমির ট্রেন করানোর একটা পদ্ধতি হলো গুড়াকে প্রথমে খুব বেশি শক্তিশালী খাবার খাবাইয়া মুঠা করা হয় তারপরে তাকে একটা রুমের ভিতরে ঢুকাইয়া বস্তা এবং গাড়ি হেভি কাপড় দিয়ে তাকে গুড়িয়ার তার গাকে ডেকে রাখা হয় তখন সে গামতে গামতে তার ওই শরীরের মধ্যে যে সমস্ত ফ্যাট এসেছিল ওগুলো চলে যায় এবং সে কিন্তু স্লিম হয়ে যায় আপনারা যারা ব্যায়াম করেন সুনার যারা করেন রুমে ঢুকাইয়া বডিকে গামান তো এইভাবে গুড়াকে গাম বের করে তাকে পুরা সহন শক্তিশালী বানানো হয় স্লিম করা হয় ওইগুলা বলা হয় মুজাম্মর তো মানে খাবার করা তার বডিকে খাবার করে তার বডির সব গাম বের করে তাকে শক্তিশালী এবং মজবুত করা হয় ওইগুলাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 থেকে 8 মাইল রেস করাইতেন গুড়া দৌড়াইতেন আর যেগুলা মুজাম্মর করা হয় নাই তাজমির এবং ট্রেন করা হয় নাই ওইগুলাকে নবী করিম সাল্লাম 3 থেকে 4 মাইল রেস করাইছেন হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই রেসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উনি একটাই ফার্স্ট হয়েছিলেন এটা বুখারী শরীফে রয়েছে তো আমি কী বললাম যদি নিচক গুড় দৌড় হয় এবং সেখানে ইসলাম বিরোধী কোনো কার্যক্রম সেখানে জড়িত না হয় এবং ইসলামের কোনো বিধান লঙ্ঘন না হয় সেই গুড় দৌড় জায়েজ রয়েছে এখন যদি সেখানে ইসলাম বিরোধী কোনো জিনিস বেপর্দা বা এখানে মনে করেন আরও কিছু গান বাজনা বাদ্যগুলো জড়িয়ে দেওয়া হয় অথবা সেখানে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে বাজি ধরে যেটা করা হয় যে আমি যদি হারি তুমি আমি তোমাকে এত টাকা দেবো আর তুমি যদি হারো তা আমাকে এত টাকা দিবে যে দুইজন রেস করতে তাদের মধ্যে যদি এই প্রতিযোগিতার বাজি ধরে করা হয় আমরা যারা বাজি বলি তো এইভাবে বিটিং করে যদি করা হয় এটা কিন্তু আবার ইসলামে হারাম হ্যাঁ তৃতীয় পক্ষ যদি এই প্রাইসটা দেয় যেমন গুড়ে রেস হইতেছে তৃতীয় একটা পক্ষ কোনো মানুষ বা কোনো সংস্থা বা কোনো গভর্নমেন্ট যদি সেই প্রাইসটা দেয় তখন কিন্তু সেটা জায়েজ হয় কেন দুইজন যদি পক্ষাপক্ষি হিসাবে যদি তারা বাজি ধরে করে তাহলে কিন্তু রিসারিসি এবং হিংসা সৃষ্টি হয়ে যায় আর যদি তৃতীয় পক্ষ এই প্রাইসটা দেয় তো সেটা কিন্তু জায়েজ ওই কারণেই হয় যে তারা একটা প্রতিযোগিতা করতেছেন বা প্রাইসটা তো তাদের উপরে দিতে হবে না দিব অন্য একজনে তার কোনো ক্ষতি হচ্ছে না এখানে সেজন্য এখানে হিংসা ইনভলভ হয় না এটা জায়েজ রয়েছে ঠিক আছে ইনশাল্লাহ তো ফি নফসিহি অর্থাৎ শুধুমাত্র নিচক গুড় যেটা যেখানে ইসলাম বিরোধী কোনো জিনিস জড়িত হয় না বা ইসলামে কোনো আইন লঙ্ঘন হয় না সেটা জায়েজ রয়েছে কিন্তু এখন যদি এখানে রং তামসা করতে গিয়ে সেখানে পুরুষ মহিলারা অবাধে এক জায়গায় জড়িত হয়ে যান গান বাদ্য বাজনা এগুলো জড়িত হয়ে যায় অথবা বাজির ক্ষেত্রে প্রাইজ দেওয়ার ক্ষেত্রে যারা রেস করতেছে তারা একজন আজনকে দেবে তাহলে এ সমস্ত জিনিস কিন্তু আবার জায়েজ হবে না ঠিক আছে ইনশাল্লাহ এই হলো গুরুদুরের ক্ষেত্রে জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের আরেকজন জানতে চেয়েছিলেন যখন ইমামের সাথে নামাজ পড়বেন তখন কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ এগুলো পড়ে কি আলহামদুলিল্লাহ সূরা পড়তে হবে না না পড়ে শুধু চুপ থাকবেন কীভাবে নামাজ এই পদ্ধতি জানতে চেয়েছেন একজন মুক্তদি যখন নামাজ পড়বেন একা তো সব কিছুই পড়বেন যখন উনি পড়বেন মুক্তদি হিসাবে ইমামকে ফলো করে তো হাদিস বলতেছে ইন্নামা জুইলাল ইমাম লাইউতাম্মা বিহি ইমামকে ফলো করতে হয় প্রত্যেকটি কাজে ফাইদা করা ফা আংসিতু যে সময় ইমাম সুরায় ফাতেহা বা সুরা পড়বেন তখন বাকিরা
নীরব থাকবেন পড়বেন না আর বাকি সবগুলো পড়তে হয় অতএব শুরুতে আল্লাহু আকবার ইমাম সাহেব বলবেন আমিও বলবো এরপরে ইমাম সাহেব পড়বেন সানা সুবহানাকা আমিও পড়বো মুক্তদি সাহেবের সানা এরপরে যেহেতু উনি সূরা ফাতিহা পড়বেন আমি পড়বো না সেই হিসাবে উনি আউযুবিল্লাহ সানা পড়বেন আমি কিন্তু লা ইলাহা গাইরুকা পর্যন্ত পড়ে আমি মুখ বন্ধ করে থাকবো এবার ইমাম সাহেব আউযুবিল্লাহ সানা পড়ে সূরা ফাতিহা পড়বেন আর সূরাও পড়বেন আমি ওই পুরা টাইম নীরব থাকবো বিশেষ করে যে নামাজে ইমাম সাহেব দূরে তারা তেলাওয়াত করতেছেন মাগরিবে এশা ফজরে জুমআ তারাবি ঈদ বা বৃষ্টি হওয়ার জন্য সাথে ইস্তেসকা এ সমস্ত নামাজে ইমাম সাহেব বড় করে লাউডলি পড়ে থাকেন জাহরান পড়ে থাকেন সেখানে তো অবশ্যই মক্তদি কিছু না পড়ে শুনবেন কারণ ইমাম সাহেবের পড়াটা শোনাটাই মক্তদির পক্ষ থেকে পড়ার কাজ হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কান লাহু ইমামুন ফাকরাতুল ইমামে লাহু কারাতুন ইমামের পড়াটাই মক্তদির পক্ষ থেকে পড়া হয়ে যায় এবং তিরমিজি সহ বিভিন্ন হাদিস কিতাবে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফজরের নামাজে পরিষ্কার বলেছেন যে আমি নামাজ পড়ার সময় তোমরা পিছন থেকে কেউ কি আমার সঙ্গে পড়েছিলে হাল কারাম মাইয়া হাদুন তখন একজন বলেছেন ইয়াসাল্লাহ আমি পড়েছি নবীজি বলেন এই জন্যই তো আমি বললাম যে আমার কেরাত নিয়ে কেন আমার সঙ্গে টানা এসরা করা হচ্ছে আমি যে সময় কেরাত বড় করে পড়ব তখন তোমরা কেউ পড়তে পারবে না শুধুমাত্র সূরা ফাতিহার ক্ষেত্রে নবীজি ওই সময় পারমিশন দিয়েছিলেন তো সূরা ফাতিহার পরে যে অংশটা ইমাম সাহেব পড়েন ওই হাদিসে হযরত আবু হুরায়রা বলেন ফানতান নাসু আনিল কেরাতে মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিমা জাহারা বিহি ওই দিনের বক্তব্যের পর থেকে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পিছনে সূরা ফাতিহার পরে যে অংশ পড়া হয় সূরা বা সূরা অংশ সব সাহাবায়ে কেরাম এক বাক্যে সবাই সেটা পড়া বন্ধ করে দিলেন শুধুমাত্র নীরবে শুনতেন আর শোনা শুনা না থাকলে সাইলেন্ট থাকতেন বেশ করে জাহরি নামাজে আর যে নামাজে কারা শোনা যায় না জুহর এবং আসর সেখানেও যেহেতু ইমাম সাহেবের পড়ার মাধ্যমে অতি পড়া হয়ে গেছে জুরে আসতে এই কথা বলা হয় নাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ অনেক উলামায়ে কেরাম মতে সেখানেও মুক্তদিরা সূরাও পড়বেন না ইভেন সূরা ফাতিহাও পড়বেন না কেন অনেক সাহাবায়ে কেরাম ইমামের পিছনে যখন নামাজ পড়তেন ওনারা কিন্তু পড়তেন না যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইভেন জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন ইল্লা আন ইয়াকুনা ওয়ারা আল ইমাম লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না কিন্তু ইমাম সাহেবের পিছনে হলে তখন কিন্তু মুক্তদিরা সূরা ফাতিহাও পড়বেন না এজন্য যাদিসে এসেছে সূরা ফাতিহা পড়তে হবে এটা ইমামের জন্য বা একা নামাজ পড়ে তাদের জন্য আর মুক্তদি হলে পড়তে হবে না এই এক ব্যাখ্যা অনুযায়ী এটাই বলা হয়েছে ইমাম আবু হানিফা রহমতের সহ অনেক উলামাকের ব্যাখ্যা অনুযায়ী বিশেষ করে জাহরি নামাজ যখন ইমাম সাহেব বড় করে পড়েন সেখানে আমরা কিছুই পড়বো না এরপরে রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা আমরা আল্লাহ আকবার পড়বো রুকুর তসবি আমরা পড়ব রুকুতে ওঠার সময় ইমাম সাহেব বলবেন সামিয়াল মাহমিদা আমরা বলবো রব্বানা কালহাম এখানে সামিয়াল আমরা বলবো না কারণ আজকে বলা হয়েছে ইজা কাল আল ইমাম সামিয়াল ইমান হামিদা ফাকুলু রব্বানা ওয়াল কালহাম তো আমরা কিন্তু ওই সামিয়াল মাহমিদা বলবো না আর বাকি সব রুকুতে যাওয়ার সময় আল্লাহ আকবার আমরা বলবো সিজদাতে যাওয়ার সময় আল্লাহ আকবার আমরা বলবো রুকুর তসবি সিজদা তসবি আমরা পড়বো আর বৈঠকে প্রথম বৈঠকে আত্তাহিয়াতু ইমাম সাহেব পড়বেন আমরাও পড়বো শেষ বৈঠকে ইমাম সাহেব আত্তাহিয়াতু আল্লাহ সাল্লি বারকাতাহু পড়বেন আমরাও সেগুলো পড়বো অর্থাৎ শুধুমাত্র আমরা পড়বো না তিনটা জিনিস সূরা ফাতিহা এবং ফাতিহার আগে আউযু বিসমিল্লাহ এবং সূরা ফাতিহার পরের কেরাতটা যে কেরাত পড়বেন ওইগুলো আমরা পড়বো না ঠিক আছে তো আউযু বিসমিল্লাহ পড়বো না সূরা ফাতিহাও পড়বো না কেরাতও পড়বো না আর রুকুতে ওঠার সময় সামিয়াল্লাহু লিমান হামিদা আমরা বলবো না আমরা বলবো রব্বানা কালহাম আর বাকি সব যেগুলো আছে আমরা সবটুকুই পড়বো আশা করি বুঝতে পারলেন এটা হলো ইমাম আবু হানিফ সুবহানাকা পড়বো সুবহানাকা পড়বো তসবিহাত পড়বো শত পড়বো অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ মেজর উলামাকের মতে আমি এটা বললাম অবশ্য সেখানে অন্যান্য উলামাকের ভিন্ন মত রয়েছে যারা বলেন অন্তত পক্ষে সূরা ফাতিহা মুক্তদিরাও পড়তে হবে চাই ইমাম সাহেব আসতে পারেন বা জুরেই পড়েন সূরা ফাতিহার ক্ষেত্রে ওনারাও পড়ার কথা বলেছেন এই আর বাকি সূরার ফাতিহার পর অংশ পড়বেন না এটা সবাই একমত তো শুধুমাত্র সূরা ফাতিহা মুক্তদি পড়বেন কিনা পড়বেন না সেখানে দ্বিমত থাকলেও আর বাকি লোকের কোনো দ্বিমত নাই যারা সূরা ফাতিহা পড়ার কথা বলবেন ওনারা বলবেন এর আগের আউযুবিল্লাহ সূরা পড়তে হবে কিন্তু সূরা ফাতিহার পরে যে সূরা পড়ে ইমাম সাহেব ওইটা কিন্তু মুক্তদিরা পড়তে হয় না আর পড়বেন বাই কীভাবে ইমাম সাহেব পড়তে হয়তো এমন এক জায়গা থেকে উনি হাফেজ সাহেব যেটা আপনার জানা নয় তো আপনি এটা পড়তে পারবেন অত না এখানে হয় কি অনেকে দেখা যায় রমজান শরীফে ওনারা
ওই জায়গাটা পড়ার জন্য মোবাইল বের করে পড়বেন আস্তাগফিরুল্লাহ এটা কোথায় পারেন আপনি এজন্য মোবাইল বের করে যেভাবে আপনারা পড়েন এটা কোনো অবস্থায় পারমিশন নাই নামাজ ফাসিদ হয়ে যাবে কারণ কোথাও পাবেন না যে রাসূল আকরাম সম্মত মানায় কেহ কোনো মুক্তাদি সূরা ফাতিহার পরে অংশ এইভাবে কোরআন শরীফ দেখে দেখে বা একটা কাগজে লেখা দেখে দেখে পড়েছেন কোথাও আপনি পাবেন না এটা কোনো পারমিশন নাই জাযাকুমুল্লাহ খাইরান জাযা জাযাকুমুল্লাহ খাইর আশা করি যিনি প্রশ্ন করেছিলেন আপনি শুনেছেন এবং বুঝতে পেরেছেন মাশাআল্লাহ আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন হ্যালো কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি আমার একটা প্রশ্ন আছে জি যে আমি সামুদারি সমাজের ক্ষেত্রে আমার এরকম থাকে একটা ঠিক যে পিকচার আছে এরকম আগে মাকে দিচ্ছেন এইরকম কিন্তু আপনি নামাজ পড়ি সমুদার থেকে আমার নামাজ ওই বলে না আচ্ছা আর কোনো প্রশ্ন আছে আপনার আজ আর আরেকটা আছে আমি যেন মাকে গড় মাকে নামাজ আমার ওই সাজাও যায় আমি গড়াইয়া খালি ফোর্স করে করতাম না সব করতাম ঠিক আছে ইনশাআল্লাহ আপনি শুনতে থাকো কা জাযাকুমুল্লাহ খাইর আপনার সুন্দর প্রশ্ন প্রথম প্রশ্ন কিটা দেন ইউনিফর্ম যেটা ওই যে কোন হাজার মাঝে থাকে এটা মাঝে একটা পিকচার থাকে লাগানো জান্দারর জান্দারর জি তো এই পিকচার সহ নামাজ হইব কিনা কোন লিভিং থিংস কোন প্রাণীর ফটো ধারণকারী কোন কাপড় পরিধান করে নামাজ পড়লে মাকরুহ তাহরিমি হবে নামাজ হয়ে গেল মাকরুহ হবে এজন্য আপনি যদি সুযোগ থাকে ইউনিফর্মটা খুলে অথবা এই জায়গাটা যদি আপনি অন্য কোনো কাপড় দিয়ে কভার করে আপনি নামাজ পড়ে ফেলেন আপনার জন্য সেটা কোনো সমস্যা থাকবে না আর যদি সেখানে কোনো জান্দারের ইউনিফর্মের যে পিকচার যারা কোনো জান্দার লিভিং থিংস কোনো প্রাণীর ফটো নয় অন্য কোনো ধরনের কোনো যদি লোগো থাকে তাহলে কোনো সমস্যাই হবে না ইনশাআল্লাহ তো আপনি হয়তো বুঝতে পেরেছেন আপনার কাপড়ের ইউনিফর্মে যে ফটো যেটা আছে যদি কোনো প্রাণীর ফটো হয় তাহলে এটা খুলে অথবা এটা কভার করে আপনাকে নামাজ পড়তে হবে অথবা নামাজ মাকরুহ হবে আর ওই প্রাণীটার যদি আর যদি ওই প্রাণীটা এমন হয় যে ক্লিয়ার চক্ষু বা মাথা ক্লিয়ার দেখা না যায় তাও সমস্যা হবে না যদি পরিষ্কার এই প্রাণীর ফটোটা মাথা চক্ষু সহ ক্লিয়ার বোঝা যায় তাহলে কিন্তু এটা নিয়ে নামাজ পড়লে নামাজ মাকরুহ হবে হয়তো আপনি এটা কভার করে পড়বেন অথবা এটা খুলে নামাজ পড়বেন ঠিক আছে ইনশাআল্লাহ দ্বিতীয় প্রশ্ন আপনি যেটি করেছেন যে কোনো কোনো সময় মাগরিবের নামাজ কজা হয়ে গেলে আপনি ঘরে এসে কজা পড়ে ফেলেন প্রথমে বলবো আমরা কোথাও নামাজ যেন কজা অত যেন না দিই আমরা যে কোনোভাবে নামাজটা যেন আমরা পড়েই ফিরি টাইম এটা অবশ্যই চেষ্টা করবো অবশ্যই চেষ্টা করবো অবশ্যই চেষ্টা করবো আমাদের নবী মোহাম্মদ রাসূল ইসলাম জেহাদের মাঠেও নামাজ কজা করা দূরের কথা জামাত পড়ানো বাদ দেন নাই এরপর আপনি ঘরে এসে যদি আপনি কজা পড়েন তাহলে ফরজ পড়িয়া সুন্নত পড়ে নিতে পারলে ভালো যদিও সুন্নতটা মকদা থাকে না বাট এরপর আল্লাহ নবী ভাবে কজা হয়েছিল ফজর তো আল্লাহ নবী ফজরের ফরজও পড়েছেন সুন্নত কজা করেছেন উত্তম বাট যদি কোনো কারণে আপনি সুন্নত নাও পড়েন অন্তর্পক্ষে ফরজটা যেন পড়ে নিয়েন জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খাইর আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কল আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর আমার দুইটা প্রশ্ন জি হোক ইনশাআল্লাহ পয়লা প্রশ্ন হয়েছে ফজর নামাজ আমি ফোর দুই জায়গা নামাজ পড়ি জি পয়লা সুরা বাকারা পাঁচ আয়াত দিয়া আর বাদে পড়ি আয়াত কুরসি দিয়া ও ওখানটা আরবটা ও যে মেতো উমর পাত্র সাগর জুতনে যে সাদা পাত্র ওটা দিয়া তো ইমুই করি ওখানটা জানতাম আমরা কই মানে আচ্ছা আর কোন প্রশ্ন আছে জি না ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ আপনার প্রথম প্রশ্ন আপনি ফরজ ফজরের প্রথম রাখাতে সূরা বকরার পাঁচ আয়াত পড়েন প্রথম দিক থেকে এবং দ্বিতীয় রাখাতে আয়াতুল কুরসি পড়েন তো প্রথম দিকে যদি আপনি পাঁচ আয়াত পড়ে আর আয়াতুল কুরসি বাদ রাখাতে পড়েন আপনার তারতিব এবং কোরআন শরীফের যে একটা সিরিয়াল যেটা আছে অর্ডার এটা ঠিক থাকতেছে কোনো সমস্যা নেই নামাজ হবে কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাকরা উ মা তাইয়াসসারা মিনাল কোরআন তুমি নামাজে সূরা ফাতিহাও পড়বে তারপরে কোরআন শরীফের যে অংশ তুমি সহজ পাও সেখান থেকে পড়তে পারবে পুরা সূরা বা সূরা একটা অংশ লম্বা হলে এক আয়াত আর ছোটো হলে অন্তত পক্ষে তিন আয়াত পড়তে হয় তবে কোরআন শরীফের যে ধারাবাহিকতা আছে সিরিয়াল সেই ধারাবাহিকতা হিসাবে আমরা উপর দিক দিয়ে পড়ে নিচের দিকে যাব এটাই নিয়ম ইচ্ছা করে উল্টা করলে অত মকরু হবে তো আপনি যেভাবে বলেছেন যেহেতু সূরা বকরার প্রথম দিক থেকে পড়েছেন পাঁচ আয়াত
আর তারপরে প্রশ্ন আয়াত করতে কোনো সমস্যা নাই, নামাজ হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো তায়াম্মুমে সাগরের পাথর সাদা পাথর দিকে তায়াম্মুম হবে? পাথর যদি হয় তা মাটি জাতীয় সাদা হোক আর কালো হোক, যে কোনো কালারের হোক সমস্যা নাই। ইভেন আমরা যে সুন যেটা খাই, সুন ফানের সঙ্গে চুন, ওই চুনা পাথর যেটা আছে সেটা দিয়েও ওলামায়ে কেরাম বলেছেন মাটি জাতীয় যেহেতু এটা দ্বারাও তায়াম্মুম হবে। মাটি জাতীয় বলতে যে জিনিসটা আগ্নিতে ঢুকানোর পরে জ্বলেও না গলেও না, তো মাটি কোনো দিন জ্বলে না গলে না, ইট জ্বলেও না গলেও না, পাথর আগ্নি দিলে জ্বলেও না গলেও না। এমন যেটা জ্বলে যায় কাগজ কাপড় ইত্যাদি, বা যেটা গলে যায় লোহা তামা খাসা মেটাল টিন, এগুলো থেকে হবে না। তো মাটি জাতীয় হতে দুই জিনিস মাথায় রাখবেন, কি আগ্নিতে দিলে জ্বলে না এবং অথবা গলে না, যেটা জ্বলে যায় অথবা গলে যায় এটা মাটি জাতীয় নয়। তো মাটি বলতে আপনার নর্মাল মাটি বা শক্ত মাটি, বালু মাটি, ঠিক আছে, যে কোনো কালারের হোক পাক হলেই হয়ে গেল। পাথর ইভেন ক্লিন পাথর যার উপরে কোনো ডাস্ট নাই সেটা দিয়েও নির্ভরযোগ্য গোলামাকের মতে হবে। তবে ইমাম শাফির মতলা এখানে দ্বিমত রয়েছে, উনি বলেন এমন মাটি হতে হবে যে মাটি দিয়ে ক্ষেত হয়। উনি কোরআন শরীফের আয়াত ফাতায়াম্মামু সাঈদান তয়্যিবা, তয়্যিবা তো পিওর, অন পিওর বলতে আমরা মনে করি পাক, আর উনি পিওর বলতে মনে করেন পিওর বলতে এমন ভালো মাটি যার মধ্যে যেটা ক্ষেত উপযোগী, ক্ষেতের জুকা যেটা ক্ষেত হয়। তো পাথর দিয়ে ইট দিয়ে যেহেতু ক্ষেত হয় না, এখানে কোনো দিন আপনি গ্রহ করতে পারবেন না, শেষে উনি দ্বিমত করেছেন। বাট বাকি সমস্ত উলামায়ে কেরাম তয়্যিবান দিয়ে পিওর এবং পাক অর্থ নিয়ে মনে করেছেন যে মাটি হলেই হলো, পাক হতে হবে, এই মাটি দিয়ে ক্ষেত হবে কি হবে না এটার প্রয়োজন নেই। অতএব পাথর দিয়েও হবে, ইট দিয়েও হবে, সাগরের সাদা পাথরও যদি পাথর হয় তাকে অবশ্যই সে দিয়েও তাইম অবশ্যই হবে ইনশাআল্লাহ। মাটি বা মাটি জাতীয় জিনিস হতে হবে, আল্লাহ আসমান সহজ করার জন্য এটা দিয়েছেন। আমি আগেই বলেছিলাম কৃষ্ণ ভাই আতিলত করেছি সুরায় মায়াদার ছয় নম্বর আয়াত, আল্লাহ এগুলা ব্যবস্থা করেছেন অল্টারনেটিভ অজুর পরিবর্তে, গুসলের পরিবর্তে তাইমের বিধান কেন দিয়েছেন? আল্লাহ আমাদের সহজ করার জন্য, আল্লাহ দিনকে সহজ করে দেন। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরামুল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছেন। আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের মাধ্যমে ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে, এবং আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই প্রশংসা করেছেন এই প্রোগ্রামের, আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এই প্রোগ্রামের মাধ্যমে অনেকেই একজনের প্রশ্ন অনেকেই কিন্তু উপকৃত হচ্ছেন আলহামদুলিল্লাহ। অনেকের প্রশ্ন থাকলেও প্রশ্ন করার ইচ্ছা নিয়ে হয়তো এই টিভির পর্দার সামনে দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিলেন, আলহামদুলিল্লাহ অন্যদের যখন প্রশ্ন আসে ওই প্রশ্ন থেকে ওনার প্রশ্ন হয়ে গেছে, এরকম আলহামদুলিল্লাহ অনেকেই আমাদেরকে বলে থাকেন। আজকেও একজন এইটা এই সম্পর্কে বলেছেন, আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুম, হুজুরকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আমিও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আপনারা প্রশংসা করেছেন আমি আবারও বলি, এই প্রশংসা সার্থক হবে ওই দিন যদি সেদিন কঠিন কিয়ামতে আল্লাহর কাছেও সেটা এইভাবে প্রশংসার দাবি হয়। আমরা সেটাই প্রত্যাশা করবো, আল্লাহ যেন আমাদেরকে সেটা করে দেন। এবং আজকের আলোচ্য বিষয় ছিল তোহারত নিয়ে, আমাদের বাহ্যিক পবিত্রতার পাশাপাশি অন্তরকে সকল প্রকার শিরিক নেফাক সন্দেহ থেকে পাক রাখতে হবে, হিংসা বিদ্বেষ কিবির দুকা রিয়া সুমা এগুলো থেকে পাক রাখতে হবে। গুণার থেকেও আমরা তোবা করে আমরা পাক করে যেন নামাজ পড়তে পারি, আমাদের নামাজ হবে কোয়ালিটিওয়ালা, জাহির পাকির পাশাপাশি আমাদের অন্তরকেও পাক রেখে যেন আমরা নামাজ পড়তে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তফিক দান করেন। জাযাকুমুল্লাহ খায়র। জাযা জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।